সিপিআইএম প্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতের একাত্তর নম্বর বুথের সিপিআইএম প্রার্থী অরিজিৎ সেনের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। এই ব্যানার ছিঁড়ে দেওয়ার ঘটনায় রীতিমতো বিরক্ত বাম প্রার্থী। তিনি গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে দাবি বাম প্রার্থীর। দৈনন্দিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। প্রথম দিন আপনারা দেখেছেন মেন রোডের উপরে ব্যানারগুলো ছেঁড়া হলো, তারপরে আমার পাড়াতে কনসিকিউটিভলি দুটো জায়গায় ছেঁড়া হলো। আমরা লাস্টে রিপেয়ার করাই বন্ধ করে দিয়েছিলাম যে করবো না। কালকে আমরা এখানে দেওয়াল লিখছিলাম, এইখানে এই ব্যানারটাকে ছিঁড়ে দেওয়া হলো। সেটা দেখার পরে আমরা একটা ব্যানার এনে আবার লাগালাম, সবাই পাড়ার লোকেরা বলছে বলে লাগালাম। লাগানোর পরে আবার সন্ধেবেলাতে এই লাইনে পরপর সব ব্যানারগুলো ছিঁড়ে দেওয়া হলো। এবং অদ্ভুত, শিমুলতলাতে দেখবেন একটা একটা দেওয়ালে তিনটে ব্যানার রয়েছে, বিজেপির ব্যানার রয়েছে, 72-এর সিপিএম ক্যান্ডিডেট তার ব্যানার রয়েছে, এবং ওখানে আমার কিছুটা পার্ট পড়ছে বলে 71-এরও ব্যানার রয়েছে। আমার দুটো ব্যানারের মাঝখানে আমার ব্যানার, আমার ব্যানারটা টেনে ছিঁড়ে দিচ্ছে, এ তো দেখা যাচ্ছে না, কোনো কাউকে ধরতে পারছি না, বা যারা দেখছে ও মুখ খুলছে না কেউ, এ তো ছিঁড়ছে কেউ। এতদিন ভাবছিলাম অনেক হাওয়াতে খুলে যাচ্ছে বা কিছু, এই তো আর হাওয়াতে খুলতে পারে না। আমি সিপিআইএম এর প্রার্থী, 71 নম্বর পার্টের, 71 নম্বরে। না না না, কোনো সেটা আমি জানি না কি হচ্ছে, সেটা তো বলতে পারবো না। এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা স্পষ্ট করে বলতে পারছে না কেউ। তবে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হঠাৎই এই ব্যানার ছেঁড়ার ঘটনায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেটিয়া এলাকা জুড়ে। হচ্ছে খুব অন্যায় করছে, খুব অন্যায়। এটা এটা ঠিক, মানে কোনো ব্যানার ছিঁড়ে কোনো কিছু করতে পারবে না। কোন প্রার্থীর ব্যানার ছিঁড়েছে আপনি? সিপিএম পার্টি। সিপিএম বারবার কি এই প্রার্থীর অভিযোগ বারবার ওনারই বান্টি বলে যিনি অরিজিৎ সেন, অরিজিৎ সেন তার ব্যানার ছেঁড়া। আপনি কি বলবেন এই বিষয়ে? খুব অন্যায় করেছে, খুব অন্যায়। মানে এটা বারবারই ছিঁচ্ছে ওরই পার্টিকুলার, আরেকজনও প্রার্থী আছে তারটা কিন্তু ছেঁড়া হচ্ছে না, কিন্তু ওরটাই শুধু বেশি করে ছেঁড়া হচ্ছে। কেন ছেঁড়া হচ্ছে আমরা সেটা বলতে পারবো না, এবং আমার পাড়াতেও ছেঁড়া হয়েছে, এবং জড়া দেওয়া হচ্ছে, জুড়ে দিয়ে যাচ্ছে, তার পরের দিন আবার ছিঁড়ে দিচ্ছে। আর এই আমাদের বেশি করে 71 নম্বর ওয়ার্ডটাই বেশি ছেঁড়া হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই সরগরম হয়েছে বাংলার রাজনৈতিক ময়দান, চরম উত্তেজনা গ্রাম বাংলায়। উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।